press the bell icon on the YouTube app and never miss another update. মুখের ফাঙ্গাল ভালো করার পদ্ধতি। পায়ের নখ অতি সহজেই ফাঙ্গাসের শিকার হয়, কারণ পায়ের নখে ধুলোবালির খুব কাছাকাছি থাকে। এছাড়াও যারা বন্ধ জুতো পরেন এবং পায়ে ঘামার সমস্যা রয়েছে, তারাও পায়ের নখে ফাঙ্গাসের সমস্যায় ভুগে থাকেন। এটি খুবই বিরক্তিকর একটি সমস্যা। নখের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায়, ফুটে ওঠে এবং হলদেটে আকার ধারণ করে। ঘরে বসেই নিজের পদ্ধতিতে পায়ের নখের ফাঙ্গাসগুলো দূর করা যায়। ভিক্স। সবচাইতে সহজ উপায়ে ফাঙ্গাস তাড়ানোর একটি উপায় হচ্ছে ভিক্স, ভ্যাপোরাবের ব্যবহার। যদি মাথা ব্যথার কারণে অনেকেই এই মদমটি ব্যবহার করেন, এই ফাঙ্গাস তাড়াতে বেশ সহায়ক। প্রতিদিন দুইবার শুধুমাত্র ভিক্স ফাঙ্গাস আক্রান্ত মুখে লাগান। একটি ব্যান্ডেড দিয়ে মুখটি ঢেকে রাখুন। ব্যাস, সমস্যা সমাধান। হলুদ। অ্যামন্ড অয়েল বা অলিভ অয়েল খানিকটা কাঁচা হলুদ কুচি করে কেটে জাল দিয়ে ছেঁকে হলুদের তেল তৈরি করে নিন। এবার এই হলুদের 1 টেবিল চামচ তেলের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। এই মিশ্রণটি পায়ের ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান, দিনে 3 বার ব্যবহার করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাস ধ্বংস করবে। বেকিং সোডা। কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি ফাঙ্গাস আক্রান্ত নখের উপরে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এভাবে দিনে 2 থেকে 3 বার করুন, যতদিন পর্যন্ত না ফাঙ্গাস দূর হয়। এছাড়াও জুতোর ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন। বেকিং সোডা অ্যালকালাইন বা ক্ষার ফাঙ্গাসের সমস্যা দূর করতে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।